হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখান থেকে বসে আমার আজকের এই নতুন ভিডিওটা দেখছেন, আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করছি আমার আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবে। আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আজকে ভিডিওতে তেমন কিছু শেয়ার করব না, জাস্ট আর কি বাসায় কী কী কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হচ্ছে কিছু আর কি মানে বাজার নিয়ে এসেছে, যখন যেটা আর কি ফুরিয়ে যায় তো তখন সেটাই আনা হয়। আমরা সপ্তাহের বাজার একবারে কিংবা মাসের বাজার একবারে করে রাখি না, যেহেতু দোকান বাজার সবকিছুই হচ্ছে হাতের কাছে, তো সেজন্য যখন যেটা প্রয়োজন তো তখন হচ্ছে সেই জিনিসটাই নিয়ে আসা হয়। তো এই তো কিছু আটার প্যাকেট নিয়ে এসেছে, আর এই ঝুড়িটা হচ্ছে আমি রেখেছিলাম যারা হচ্ছে ওই যে রিক্সায় করে আর কি অনেক রকমের হচ্ছে কুকারির সামগ্রী গুলো বিক্রি করে, তো তাদের কাছ থেকে হচ্ছে আমি এই ঝুড়িটা রেখেছি। তো তো ওটার মধ্যে আর কি রেখে দিলাম। তারপর এখানে হচ্ছে আরো কিছু মশলা আর হচ্ছে চিনি আছে, আর আর হচ্ছে সকালবেলায় হচ্ছে সরিষার তেলটা রাখা হয়েছিল। তো কয়েক মাস যাবৎ হচ্ছে সরিষার তেল দিয়ে আর কি সব খাবার রান্না করতেছি, তো চেষ্টা করতেছি সয়াবিন তেলটা আর কি বাদ দেওয়ার জন্য। তারপরে হচ্ছে টুকিটাকি রান্না করা হয়। আসলে স্বাস্থ্যের জন্য কিন্তু সরিষার তেলটা অনেক উপকারী, আর হচ্ছে সয়াবিন তেলটা কিন্তু আসলে অতটা খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য ভালো না। তো চেষ্টা করতেছি সরিষার তেল দিয়ে সব রান্নাগুলো করার জন্য। আর এদিকে হচ্ছে ডিম নিয়ে এসেছিল, তো সেই ডিমগুলোকে আমি একটা ডিশের মধ্যে আর কি নিয়ে নিচ্ছি। তো নিয়ে তারপরে এগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা শুকিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেব। তো এখন হচ্ছে আমি ডিমগুলোকে ধুয়ে নেব, তারপরে সব কাজ করব। আজকে দুপুরে আর কিছু রান্না বান্না দেখাবো না, আসলে প্রতিদিনই রান্না দেখাই। তারপরে হচ্ছে এটা হচ্ছে আর কি বিকেল বেলা, তো বিকেল বেলা হচ্ছে নাস্তা তৈরি করেছিলাম। তো এটা হচ্ছে এটা চিকেন উল ব্রেড, তো ভিতরে হচ্ছে চিকেনের পুর দেওয়া আছে আর উপর দিয়ে খুবই সুন্দর দেখতে পাচ্ছে, দেখতে অনেক সুন্দর। আর এটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তো আমি চেয়েছিলাম হচ্ছে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ভিডিও করার সময় দেখি যে মোবাইলে চার্জ একদমই নেই, যখন ভিডিও করতে গেছি তখন দেখি মোবাইলে চার্জ শেষ হয়ে মোবাইলটা বন্ধ হয়ে আছে। তো তারপরে হচ্ছে একটু আর কি যেটুকু পেরেছি এটুকু আপনাদের সঙ্গে সঙ্গে একটু শেয়ার করছি। এটা খুবই মজার খেতে। তো আপনারা হচ্ছে বাসায় কিন্তু দেখা যায় যে প্রতিদিনই কিছু না কিছু তৈরি করতে হয়। আর এটা রেসিপিটা আমি হচ্ছে আমার রান্নার চ্যানেলে দিয়ে দেব, তো সেজন্য আর পুরো ভিডিওটা করতে পারি নাই। দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে আমি ব্রেডও তৈরি করে নিচ্ছি। গরম গরম ব্রেড খেতে আমার কাছে খুব ভাল লাগে, যখন দেখা যায় ব্রেডগুলো তৈরি করা হয় তখন কিন্তু অনেক সফট থাকে, আর গরম গরম খেতে অনেক মজার লাগে। তারপর ঠান্ডা হয়ে গেলে দেখা যায় অতটা ভালো লাগে না, গরম খেতে যেতটা মজার তো ঠান্ডাটা অতটা মজার না। তারপরে হচ্ছে একটু গরম করে নিলে তখন আবার খেতে বেশ ভালোই লাগে। তো এখন হচ্ছে আর কি রাতের বেলা, তো রাতের বেলায় হচ্ছে রুটি তৈরি করতেছি। দেখা যায় সবাই হচ্ছে সকালবেলা রুটি খায়, আমাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমরা হচ্ছে রাতের দিকে রুটিটা তৈরি করে থাকি। সকালবেলায় হচ্ছে খিচুড়ি খাওয়া হয়, আর দুপুরে বেলায় ভাত, আর রাতের বেলায় রুটি। তো এই নিয়ম হচ্ছে আমাদের বাসায়। তো রুটিগুলো মাশাল্লাহ খুবই সুন্দর ফুলকো হচ্ছিল, আমি হচ্ছে এক সাইডে রুটিগুলো বানাচ্ছিলাম আর হচ্ছে এদিক দিয়ে ভাজতেছিলাম। এতে করে দেখা যায় যে সহজে হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি করা যায়। তো আমি ওদিক দিয়ে হচ্ছে রুটি বানাচ্ছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে একদম গোল হয়ে গেছে, ফুলে ফুটবলের মতো একটা বল হয়ে গেছিল। আসলে রুটি কিন্তু ফুললে সেটা দেখতেও ভালো লাগে, আর ফুলকো রুটি কিন্তু খেতেও ভালো লাগে। তো আমি হচ্ছে এদিক দিয়ে বানাচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে ভাজতেছি। আর গরমের মধ্যে রান্নাঘরে এমনিতেই বেশিক্ষণ থাকতে ভালো লাগে না কারোরই। এই বৃষ্টি হলে কি হবে, বৃষ্টির পরে দেখা যায় আবার সেই গরম চলে আসে, বৃষ্টি হলে আসলে অতটা লাভ হয় না। আর এখনকার বৃষ্টি তো দেখা যায় এই বৃষ্টি, আবার কিছুক্ষণ পরে দেখা যায় যে পুরো রোদ উঠে গেছে, তো এরকমই হচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর ভাবে ফুলে উঠতেছে।
রুটি আর হচ্ছে ডিম ভাজি করবো। আজকে হচ্ছে বুটের ডাল রান্না করি নাই, দেখা যায় দুপুরে অনেক কিছু রান্না করা হয়ে গেছিল, তো সেটা আর খেয়াল ছিল না বুটের ডাল রান্না করার জন্য, আর রাত্রেও রান্না করতে ইচ্ছে করলো না, তো সেজন্য হচ্ছে আজকে ডিম ভাজি দিয়ে খাবো। আর দেখা যায় যে ভাজি বা ডাল যেটাই রান্না করি না কেন, বাচ্চারা অতটা খেতে পছন্দ করে না, ওদের জন্য আবার সেই ডিমই না হচ্ছে ভাজি করতে হয়। তো বাচ্চাদের জন্য হচ্ছে একটু লবণ দিয়ে আর কি ডিমটা পোস্ট করে দিচ্ছি, আর আমরা হচ্ছে একটু পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে তারপরে হচ্ছে ডিমটাকে ভাজি করব। বাচ্চারা আবার পেঁয়াজ কাঁচা মরিচ খেতে চায় না, তো এই হচ্ছে এক একজনের জন্য এক এক রকমের নাস্তা তৈরি করতে হয়। আর এখন তো আসলে কি বলবো, সবার মধ্যে একটা সব জায়গায় হচ্ছে সবার সবার ঘরে কিনা জানি না, তো বেশ কিছুদিন যাবত আমার জ্বর এসেছে, তো আমার আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, আবার আমার হাজবেন্ডেরও হচ্ছে জ্বর চলে এসেছিল, তো তারটা আবার এত তাড়াতাড়ি ভালো হয় নাই, তার দেখা যায় যে 10-12 দিন লেগেছে জ্বরটা সারতে, তো আলহামদুলিল্লাহ এখন সে ভালো আছে, সবাই দোয়া করবেন। আসলে বাসায় অসুস্থ কেউ থাকে কিন্তু আসলে ভালো লাগে না, আর এখনকার জ্বর আসলেই তো সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে, ভয় কাজ করে, তো সিজনাল জ্বর হলেও কিন্তু সবাই এখন ভয় পায়, আগে কিন্তু সবার সিজনাল জ্বর হলে এতটা ভয় পেত না, এখন সবাই হচ্ছে আর কি একটু ভয় কাজ করে। তো এই তো বাচ্চাদের জন্য ডিমটা ভাজি করা হয়ে গেছে, তো এখন হচ্ছে আমাদের জন্য ভাজি করব। আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা আপুরা ভাইয়ারা ভিডিওটি দেখছেন একটি করে লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেকটাই সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, যেহেতু সময় একটু কষ্ট করে ভিডিওটা দেখতেছেন, তো সে ক্ষেত্রে একটু একটা আর কি লাইক দিয়ে দেবেন, একটা লাইক দিলে আসলে ভিডিওটা তৈরি করতে ভালো লাগে, যে না মনে হয় আমার ভিডিওটা হয়তো বা আপনাদের কাছে একটু ভালো লেগেছে। তো এই তো আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাজে করে নিলাম, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আগাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।